নমস্কার, শ্বেতা হোম কিচেনে আপনাকে স্বাগত জানাই। দেখুন, আমি একটা মাশরুমের প্যাকেট নিয়ে এসেছি আজকে সুপার মার্কেট থেকে। এটা কেনা, নিশ্চয়ই ভাবছেন যে মাশরুমেরই কোনো পদ আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিকই ধরেছেন, তবে আজকে আমি যেটা দেখাবো যে মাশরুম কিভাবে পরিষ্কার করতে হয় এবং এটা কিভাবে আপনি স্টোর করবেন। প্রথমে আমি একটা থালা নিয়ে নিলাম, মাশরুমগুলো আমি প্যাকেট থেকে বার করে থালার মধ্যে নিয়ে নিলাম। নিশ্চয়ই জানেন যে মাশরুম খুবই উপকারী একটি খাদ্য, প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন ডি সমৃদ্ধ একটি খাদ্য। আমার পরবর্তী ভিডিওতে আমি মাশরুমের একটা খুব সুন্দর পদ, যেটা খুব চটজলদি হয়ে যায়, সেটা নিয়ে দেখাবো। দেখুন, মাশরুম আমি দুভাবে ক্লিন করতে পারি। প্রথম স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে স্টেমটা আছে, স্টেমটাকে আমি আস্তে করে ভেঙে নিলাম। এবার আমি কি করব, এর গায়ে যে আঁশটা আছে এইটা এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এর উপরের অংশটা যেটা খুব নরম, সেটা এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে দেখুন, এর উপরের যে অংশটা রয়েছে, কালো অংশটা, সেটা এইভাবে পরিষ্কার হয়ে যায়। হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার যে স্টেমটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাও আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, উপরের কালো অংশগুলো। দেখুন, নখের সাহায্যে আমি কি সুন্দরভাবে এগুলো আস্তে আস্তে টেনে তুলে ফেলছি। এটাও এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আরেকটা যে পদ্ধতি আপনাদের দেখাবো, চলুন সেটা শিখে নিই। আরেকটা পদ্ধতি হলো, আমি একটা বাটিতে একটু আটা নিয়ে নিলাম, এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার কি করবেন, একটা মাশরুম নিয়ে এর মধ্যে আটা ছড়িয়ে দিলাম। এবার এইভাবে এটা হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে। দেখুন, হাত দিয়ে পরিষ্কার করলে কিন্তু এর উপরের যে অংশটা রয়েছে, যেটা কালো, সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, পরিষ্কারও হয়ে যাবে, সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে এবং খুব সহজভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এইভাবে পরিষ্কার হয়ে গেল, আস্তে আস্তে এগুলো উঠেও যাচ্ছে। এক্ষেত্রে কি হয়, স্টেমটা ভেঙে নেওয়ার দরকার হয় না, তাহলে যখন আপনি রান্নায় ব্যবহার করবেন খুব সুন্দর একটা শেপ পাবেন। এমনিতেই জানি যে মাশরুম ময়েশ্চারাইজার কন্টেন্ট করে, তাই আপনি যখন এইভাবে ঘষছেন তখন এর ভিতরে যে জলটা রয়েছে, সেই জলটা আর আটাটা এর নোংরাটা পরিষ্কার করতে সাহায্য করছে। এইভাবে ঘষে ঘষে তুলে দেবেন। এবার বলি যে এটা কিভাবে স্টোর করবেন। এই অবস্থাতেই ফ্রিজে এয়ার টাইট কন্টেনারে রেখে দেবেন, ডিপ ফ্রিজে কিন্তু এটা রাখবেন না, নর্মাল ফ্রিজারে এটা এইভাবেই রেখে দেবেন। আর যখন রান্না করবেন তার আগে এটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, দুবার তিনবার, যতবার ধুলে এটা পরিষ্কার হয়ে যায় ততবার ধুয়ে নেবেন। সামনেই দুর্গা পুজো, আমরা সবাই চাইনিজ রেস্টুরেন্টে খাই, মাশরুমে স্পাইসি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বা আপনাদের বাড়িতে গেস্ট চলে আসলো, চটজলদি কি স্টার্টার দেবেন, মাশরুম রয়েছে, তাহলে শিখে নেবেন আমার এই রেসিপিটা। আমার চ্যানেলটি দেখতে থাকুন, আমার পাশে থাকুন এবং অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক দিয়ে সহযোগিতা করবেন। দেখুন, আমার এটা কিন্তু মোটামুটি ক্লিন হয়ে গেছে। এইভাবে এটা ঘষে ঘষে ক্লিন করে নেওয়ার পর একটা বাটিতে জল নিয়েছি, এই জলের মধ্যে মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে কোচলিয়ে কোচলিয়ে এটা ধুতে হবে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, এই স্টেমটাও কিন্তু আমার ইন্ট্যাক্ট রইল। এবার যখন আমি রান্নায় ব্যবহার করব, এই স্টেম শুধু যখন আমি কাটব, এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু আগের যেটা আমি দেখিয়েছিলাম এটাই কিন্তু আমার স্টেমটা ভাঙতে হয়েছে। আপনারা যদি মাশরুম রান্নায় কুচি কুচি হিসাবে ব্যবহার করতে চান তাহলে এইভাবে করতে পারেন, আর যদি স্টেম সহ রাখতে চান তাহলে এইভাবে করতে পারেন। আমাকে কমেন্টে লিখে জানান যে কোন পদ্ধতিটা আপনার জন্য সহজ মনে হয়েছে। আজকের মতো এটুকুই বন্ধুরা,
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আমি হাজির হব মাশরুমের রেসিপি নিয়ে। দেখতে থাকুন ততক্ষণ শ্বেতা'স হোম কিচেন।